শেষ মুহূর্তের ঢাবি ক প্রস্তুতি, যেখানে তোমাদেরকে পড়াবেন কারা। আমরা তো আছি, আমি এয়ার ভাইয়া, শুভ ভাইয়া, কাবু ভাইয়া, এবং তার সাথে তোমাদের পার্থদা থাকবেন, আমাদের থাকবেন নিয়াজ মোর্শেদ ভাইয়া। নিয়াজ মোর্শেদ ভাইয়াকে আমি একটু স্টেজে ডেকে নিতে চাই। তোমাদের আশিকুজ্জামান ভাইয়া প্লিজ, পার্থদা যাবেন না, আপনি আপনিও থাকবেন। আমি একটু টিচার প্যানেলকে ডেকে নিতে চাই যে শেষ মুহূর্তের ঢাবি ক প্রস্তুতিতে তোমাদের সাথে কারা থাকবে। সো শুভ ভাইয়া, এয়ার ভাইয়া, হৃদয় ভাইয়া, সবাই একটু স্টেজে চলে আসো, স্টেজে চলে আসো। আমাদের স্টেজ যদিও এটাই, স্বামী আমাদের ঢাবি ক শেষ মুহূর্তের ঢাবি ক প্রস্তুতি, সেই 135,000 স্টুডেন্টদের জন্য যারা ভাবছো যে না, আমার লাইফ এখানেই শেষ, আমার স্বপ্ন পূরণ হলো না, না, তোমার স্বপ্নের এখনো অনেকটাই বাকি। এমনও হতে পারে তুমি ঢাকা ইউনিভার্সিটির ফার্মাসিতে পড়ে বড় কোনো একটা ওষুধ কোম্পানির MD হইতে পারো, সেই MD হয়ে তোমার আন্ডারে অনেকগুলো ঢাকা মেডিকেলের ডাক্তারকে চাকরি দিয়ে রাখতে পারো, এমনও হইতে পারে, তাই না? সো ইটস অপরচুনিটি কিন্তু আছে, মানুষ নিজেই তার অপরচুনিটির সৃষ্টিকর্তা। ওকে, সো অপরচুনিটি থাকবে। সো আমি আমার টিচার প্যানেলকে ডেকে নিব, যারা শেষ মুহূর্তের ঢাবি ক প্রস্তুতিতে তোমাদের ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার আগ পর্যন্ত পড়াবেন। সো প্লিজ কাব্য ভাই আপনি উঠে আসেন, এয়ার ভাই চলে আসেন, এখানে চলে আসো ভিতরে। এইখানে কিন্তু, আচ্ছা এখানে কিন্তু ভাই দেখতে পাচ্ছেন কতজন আছে, 1 2 3 4 5 6 7 8 আটজন মিসিং আছে। কারা কারা কাব্য ভাই আপনি বলে দিন। আচ্ছা এখানে তো আমি যদি বলি, ইমন ইকবাল ভাই, তার মেয়ে হয়েছে না ছেলে হয়েছে জানো, মেয়ে হয়েছে, তো উনি আসতে পারে নাই। তারপর সৈকত আব্দুল্লাহ ভাই আসতে পারে নাই। তারপর আমাদের ফার্স্ট বয় রিজবি, সেও আসতে পারে নাই। আবরার আমি হামিম আসতে পারে নাই, যে সাথে চলে আসছে খুব তাড়াহুড়া করে। তো যাই হোক, আমাদের টিম কিন্তু মানে এখানে জায়গা হবে না স্ক্রিনের মধ্যে। তো আমরা সবাই মিলে কিন্তু, এর আগে আমাদের 12 জনের ছিল পাওয়ার প্লে প্রোগ্রামের টিচার প্যানেল, বাট এখন কিন্তু আমরা 13 জন মিলে আমরা কিন্তু এটা আমাদের যে শেষ মুহূর্তে ঢাবিকর প্রস্তুতি সেটাতে কিন্তু আমরা তোমাদের জন্য কিন্তু চলে এসেছি। সো তোমরা তো বাকি 12 জনকে চেনোই, আমাদের এই যে 13তম ম্যান, আমাদের সবার জুনিয়র, তুমি আশিকুজ্জামান ভাইকে অবশ্যই চেনো। আশিক ভাইয়া বলো, তুমি শেষ মুহূর্তে ঢাবিকর প্রস্তুতিতে কি পড়াবা? ভাইয়া তোমার কাছে অনেকেই চিনে। প্রথমত আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান। তো তোমরা যারা এই মুহূর্তে অনেক, এই মুহূর্তে যারা অনেকে হতাশায় ভুগছো, তো তারা এই মুহূর্তে হতাশায় না ভুগে তোমাদের অ্যাক্টিভ ফোকাস হওয়া উচিত। তোমার সামনে যে টার্গেটটা আছে, তোমার সামনে কী কী টার্গেট আছে তুমি বাছাই করে ফেলো। তার মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, তারপর হচ্ছে গুচ্ছ, এই পরীক্ষাগুলো তুমি টার্গেট করে, তুমি বেস করে পড়াশোনা শুরু করো। তোমার এখন দেখা উচিত যে তোমার আসলে এই মুহূর্তে কতটুকু সময় হাতে আছে, তোমার সামনে যে পরীক্ষাগুলো তার জন্য তোমার কী করণীয়। তোমার যেই পরীক্ষাটা চলে গেছে সেটা নিয়ে হতাশ হয়ে তুমি যদি পড়ো, তাহলে তোমাকে এটা কোনো বেনিফিট করবে না। তো এই এই জন্যই কিন্তু বঞ্জি পাঠশালা কিন্তু তোমাদের জন্য আমাদের শেষ মুহূর্তের ঢাবি ক প্রস্তুতি নিয়ে চলে আসছে। তো দেখতে পাচ্ছ যে তোমাদের আশেপাশে বা তোমাদের সাথে কোন ভাইয়েরা ক্লাস নেবে দেখতে পাচ্ছ, তো তাদের মাঝে আমিও ছোট্ট একজন মানুষ, আমিও তোমাদের সাথে থাকবো, তোমাদের আশিক ভাইয়া। তো তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। তো আমি এখন কোর্সটা লঞ্চ করবো অফিসিয়ালি। সো অফিসিয়ালি লঞ্চ করার জন্য আমি আলাদা আলাদা ডিপার্টমেন্ট আবারও ডেকে নিব, কারণ এখানে এত মানে এত বিশাল টিচার প্যানেলের জায়গা হচ্ছে না, সো আমি কথাই নেই। সো নিয়াজ ভাই, ফিজিক্সে টোটাল 10টা অধ্যায় আছে আমাদের। সো আমরা তিনজন তো সেই 10টা অধ্যায় 8টা ক্লাসে পড়াবো, তাই না? সো আমরা কি সেটা আমরা যা পড়াবো ওইখান থেকে, এই যে যারা এতদিন মেডিকেল প্রিপারেশন নিয়েছে, 135,000 স্টুডেন্ট মেডিকেল প্রিপারেশন নিয়েছে, সো এর মধ্যে তারা তো ফিজিক্স এবং ম্যাথ এই দুইটাতেই সবচেয়ে বেশি কাঁচা হবে, তারা কি 8টা লাইভ ক্লাসে আমাদের এই ক্লাসগুলো করে পারবে ভালো কিছু করতে? ওকে ফাইন, আমি এই কোশ্চেনের আনসার দিচ্ছি। বিফোর ইট, আজকে যেহেতু মেডিকেলের রেজাল্ট দিছে, সো আমি একটা কথা আসলে তোমাদেরকে বলতে চাই, ইট মোটিভেটস মি। জীবন প্রচণ্ড প্রচুর, মৃত্যু তো থামে না, জীবনের উৎসব। সো এই কথা থেকে তুমি দুই রকমের মোটিভেশন নিতে পারো। নাম্বার ওয়ান, যে আমি মরে গেলেও কিছু যায় আসে না, তাহলে আমি কিছু করবো না, এটা একটা। আরেকটা হচ্ছে যে আমি মরে গেলেও জীবন থামে না, আর আমি মেডিকেলে চান্স পাই নাই, তাতে কি আসলে আমি থেমে যাবো? থেমে যাবো না, রাইট? তো তোমাকে দ্বিতীয়টা নিতে হবে। সো এখানে তিন ক্যাটাগরির স্টুডেন্ট থাকতে পারো। নাম্বার ওয়ান যেটা হচ্ছে এরকম, মেডিকেলেরই প্রিপারেশন নিছিল, দ্যাট মিন্স তোমার জন্য সেকেন্ড অপশন যেটা খোলা আছে সেটা হচ্ছে ডিউ, ওকে, যদি তোমার না হয়ে থাকে। আরেকটা আছে এরকম, যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিল, পাশাপাশি একটু মেডিকেলের প্রিপারেশন নেওয়ার জন্য ট্রাই করছিল, তাদের তো হতাশার জায়গাই নেই। তারা যদি হতাশাও, তাহলে এটা একটা সিউডো হতাশা, এটা মিথ্যা হতাশা, হ্যাঁ, তো ওই হতাশা রাখো না। আর মিড লেভেলে যারা আছে, যারা ডিউর প্রিপারেশন নিচ্ছিল, তাদের জন্য তো আসলে কিছুই হয় না, সামনে ডিউর প্রিপারেশন। তো এই তিন ক্যাটাগরি স্টুডেন্টের জন্যই আমি বলছি যে আমাদের এই যে কোর্সটা শেষবেলা প্রিপারেশন, তো এইখানে যদি তুমি যুক্ত হও, একটা ব্যাপার মনে রাখবা যে ব্যাটসম্যান যখন ব্যাটিং করে, তাই তো, ওয়ানডেতেও ব্যাটিং করে, টি টোয়েন্টিও ব্যাটিং করে, তাহলে দুইটা ব্যাটিং তো ব্যাটিংই, তার মধ্যে পার্থক্য কোথায়? স্ট্রাইক রেট, রাইট? সো ডিউর পরীক্ষাতে তোমার স্ট্রাইক রেট হাই থাকতে হবে। সো তোমার স্ট্রাইক রেট হাই করতে হলে যে স্ট্র্যাটেজি এবং যে ট্রিক্সগুলো আছে সেগুলো 100% আমরা ডেলিভার করবো। আমাদের ব্যালেন্স
তিনটা ডিপার্টমেন্টের যে টিম আছে সবাই তোমাদের ওটা মেকশিওর করবে। আর ইয়াসিন যে কোশ্চেনটা আমাদের প্রথমেই আমাকে প্রথমেই করলো যে ফিজিক্সের ক্ষেত্রে তোমাদেরকে এটা কোপ আপ করা সম্ভব, অবভিয়াসলি সম্ভব। আমরা তোমাদেরকে ব্যালেন্স ওয়াইজ 100% কনসেপচুয়ালি কোশ্চেন কমন পড়ে এভাবে 8টা ক্লাস ইনশাল্লাহ ব্যালেন্স করতে পারবো অ্যাজ উই হ্যাভ প্রোডাক্টিভ টিম। এক্স্যাক্টলি একই প্রশ্ন আমার আশিকের কাছে। আশিক, তুমি তো বহুত স্টুডেন্ট পড়াইছো, এবারও আশিকের পার্সোনাল যে ব্যাচ ছিল ওইখানে প্রায় আশিক কিন্তু একই সাথে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটারই টিচার অনেক বছর, মানে হচ্ছে ও ফার্স্ট ইয়ার থেকে স্টুডেন্ট পড়ায়, মানে অ্যাডমিশনের বলতে পারো একদম বস। সো আশিক, তুমি কোন কোন অধ্যায় পড়াবা একটু বলো তো দেখি, তোমার পছন্দ কোন কোন অধ্যায়? যে আমাদের শর্ট সিলেবাসে 10টার মতো অধ্যায় আছে, তুমি কোন কোন অধ্যায় পড়াবা? আর সেই অধ্যায়গুলোতে যারা একদমই পারতো না তারাও পারবে কিনা ঢাকা ইউনিভার্সিটিতে, যে এই ব্যাপারে তুমি কতটুকু কনফিডেন্ট? আচ্ছা, শুরুতে আমি সবসময় তোমাদেরকে যখন তোমার 21 যারা ছিলেন, তোমরা হয়তোবা অনেকেই আমাকে একটু একটু চিনো, কারণ তোমাদের 21 সাজেশন ক্লাসগুলোতে কিন্তু আমি তোমাদের সাথে ছিলাম। তো আমি কিন্তু সবসময় ক্লাসে একটা কথা দিয়ে শুরু করতাম, যে তোমরা যদি পড়াশোনা নাও করে থাকো তাও কোনো সমস্যা নাই, আমি তোমাদেরকে এমনভাবে দেখাবো যেন তুমি ওই ব্যাপারগুলো বেসিক থেকে একটু ধরে ধরে আস্তে আস্তে শিখতে পারো, তোমাকে শিখার পর্যায়ে পর্যন্ত উঠাই দেওয়ার দায়িত্ব আমার। কিন্তু এখন আমরা যেই মুহূর্তে আসি, আমি আসলে ছোট্ট করে, আমি আসলে ভাইয়াদের মতো এত সিনিয়র না, কারণ আমি আসলে নিজে আসলে ভাইয়ার একজন স্টুডেন্ট আসলে, তো বুঝতেই পারতেছ। তো তারপরে আমি আসলে একটা ছোট্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি যদি আমার কথাটা বলি, আমি যখন আমি অ্যাডমিশন দিচ্ছিলাম তখন সেই মুহূর্তে প্রথমে যে পরীক্ষাগুলো দিচ্ছিলাম, তো দেখতে পেলাম যে আমি কিন্তু কোচিংয়ে যখন পরীক্ষাগুলো দিতাম খুব ভালো পারতাম এবং র্যাঙ্ক অনেক বেশ ভালো আসতো। কিন্তু প্রথমে যেই পরীক্ষাগুলো আমি দেওয়া শুরু করলাম, স্টার্ট করলাম জাহাঙ্গীরনগর বা হচ্ছে মেডিকেল, তো যদি আমি প্রিপারেশন নিয়েছিলাম হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, তারপরে দেখতে পেলাম যে ওই পরীক্ষাগুলো কেন জানি আমার খুব একটা আশানুরূপ হচ্ছে না। তো আমি যেরকম টার্গেট করছিলাম, আমার যেরকম সেট আপ বা মাইন্ড সেট আপ ছিল, তো ওরকম কিন্তু হয় নাই। কিন্তু পরে আমি বুঝতে পারলাম যে না, যে এখন আমার সামনে যেইগুলো আছে আমি সেইগুলোকে টার্গেট করতে চাই। তো তারপরে আমি ছোটো একটা প্ল্যান করলাম যে আসলে আমার হাতে কতদিন আছে, আমি আসলে কীভাবে পড়তে পারি। তো আমার মনে হয় কি, যে তোমাদের আসলে এখন সেই টাইমটা চলে আসছে, তো তোমরা যারা হচ্ছে মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছিলা এবং একদম তোমাদের এটাই মেইন টার্গেট ছিল, তো ভাই কিন্তু সুন্দর একটা কথা বলছে যে তোমাদের কিন্তু এখন সময় এখনও হাতে আছে, তুমি কিন্তু একটু লক্ষ্য করো, দেখবা যে তোমার হাতে হচ্ছে মোটামুটি 1.5 থেকে 2 মাসের মতো টাইম পাবো। এবং আমার মনে হয় এটা হচ্ছে তোমার জন্য একটা পর্যাপ্ত টাইম, তুমি যদি এই টাইমটা একটু ইউটিলাইজ করতে পারো খুবই সম্ভব। আর ভাইয়া যেমন বলছিলেন হচ্ছে যে আমরা কোন চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করবো, এইটা কোনো সমস্যাই না, যে আমরা আসলে যে তিনজনকে দেখতে পাচ্ছ, তো দুজনই খুবই সিনিয়র টিচার, তো আমিও তাদের সাথেই থাকবো। তো ভাইরা, আমরা সবাই মিলে একসাথে তোমাদের যতটুকু দরকার এই শেষ মুহূর্তে তোমার যেরকম ধরনের প্রস্তুতি দরকার, ভাইয়া কিন্তু আরেকটা কথা বলছিলেন যে এখন কিন্তু তোমাদেরকে একদম ABCD ওইরকম শেখানো হবে না, এই শেষ মুহূর্তে আসার পর তুমি বুঝতেই পারছো তোমার আগে যেরকম প্রিপারেশনটা ছিল ওই প্রিপারেশনটাকে আরও একটু সুন্দর ঝালাই করা হবে। মানে পরীক্ষায় যেই টাইপগুলো বেশি আসে, যেই ধরনের প্রশ্ন আসতে পারে, বা হচ্ছে তুমি কীভাবে ক্যালকুলেশনগুলো করবা খুব দ্রুত, তো এই সমস্ত ব্যাপারগুলোই তোমাকে ফোকাস করতে হবে। একটু তোমাদেরকে আসলে এই লাস্ট এই টাইমটা তোমাদের একটু ট্র্যাকে রাখা, এটা আসলে আমাদের এই শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট হতে যাচ্ছে। তো তোমরা কিন্তু খুবই ঝটপট কোর্সের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে একটা ব্যাপার যেটা কাব্য হয়ে